1991 সালে বাংলাদেশে আরেকটি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়। সেই ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করে, গবাদি পশু থেকে শুরু করে অনেক কিছু সেখানে ক্ষতিগ্রস্ত হয়। তখন আমরা পার্লামেন্টে বিরোধী দলের নেতা, ক্ষমতা ছিল বেগম খালেদা জিয়া। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, এই যে একটা ঘূর্ণিঝড় আসছে, এ ব্যাপারে কোনো সতর্কতা ছিল না, কোনো প্রস্তুতি ছিল না। ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার পরেও কিন্তু ঢাকায় রাজধানী কেউ যেন জানতই না যে এই ধরনের একটা দুর্যোগ হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ সবসময় সতর্ক। আমি এই উপকূলীয় অঞ্চল, আর বিশেষ করে সে সময় আঘাতটা এসেছিল চট্টগ্রামে, একেবারে কক্সবাজার থেকে নিয়ে শুরু করে আনোয়ারা, বাঁশখালী, বদরখালী থেকে শুরু করে কুতুবদিয়া, মহেশখালী, এই সমস্ত অঞ্চলটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের আওয়ামী লীগের লোকরা আমাকে ফোন করে, আমাকে জানায়, সাথে সাথে আমরা পদক্ষেপ নিই। সেই সময় রাস্তাঘাট সব বন্ধ ছিল, এয়ারপোর্ট বন্ধ, রেল বন্ধ, সড়ক বন্ধ, কোনোভাবেই সেখানে পৌঁছানো কোনো উপায় ছিল না। আমরা সবাই উন্মুখে বসেছিলাম, কিন্তু যে মুহূর্তে রেল চালু হওয়ার সাথে সাথে আমরা কিন্তু চট্টগ্রামে চলে যাই। এবার সেখানে কখনো মাছের ট্রলার করে, কখনো নৌকায় করে, কখনো সাম্পানি করে আমরা বিভিন্ন দ্বীপ অঞ্চলে পৌঁছাই। কুতুবদিয়া, মহেশখালী, বদরখালী সব জায়গায় আমরা পৌঁছাই। আমরা আনোয়ারা, বাঁশখালী থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায় যাই, কক্সবাজারের বিভিন্ন অঞ্চল আমরা ঘুরি, এবং আমাদের সাধ্য মতো আমরা মানুষের পাশে দাঁড়াই। সেখানে আমি নিজের চোখে দেখেছি যখন একেবারে দুই দিকে পানি, ছোট শিশুর লাশ, মা দুই সন্তান নিয়ে পড়ে আছে, পাশে গরু ছাগল, এমনকি পশু পাখি সব মৃত, ওই অবস্থা পড়ে আছে। আমরা আমাদের চট্টগ্রাম আওয়ামী লীগের নেতারা তারা ব্যবস্থা নেন, এই সমস্ত লাশ একটা দাপনের ব্যবস্থা করা, মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্য করা। বোধ হয় বাংলাদেশে আওয়ামী লীগই সর্বপ্রথম এই দুর্গত এলাকায় ছুটে গিয়েছিল। আমি যখন ফিরে আসি পার্লামেন্টে, যখন কথাটা তুলতে যাই, সরকারের পক্ষ থেকে ব্যাপকভাবে তা বাধা দেওয়া হয়। আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই যে এত ক্ষয়ক্ষতি হয়ে গেল, তো এ ব্যাপারে কেন কোনো সতর্কতা দেওয়া হলো না? এমনকি আমাদের এয়ারফোর্সের যতগুলি জাহাজ চট্টগ্রামে ছিল, এয়ারফোর্সের প্লেন, হেলিকপ্টার, সেগুলি ধ্বংস হয়ে যায়। আমাদের নৌবাহিনী জাহাজগুলি পর্যন্ত ধ্বংস হয়ে যায়। দুর্ভাগ্যের বিষয়, যেদিন এই ঘূর্ণিঝড় হয়, ক্ষতিগ্রস্ত হয়, ওই দিন ভোরবেলা আমাদের নৌবাহিনী প্রধান থেকে শুরু করে সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান থেকে শুরু করে তারা সকলে তখন গলফ খেলছেন, তা জানেনই না যে এত বড়টা সর্বনাশ হয়ে গেছে। আমরা বিষয়টা পার্লামেন্টে তুলি, তখন একটা কথা আমাদের শুনতে হয়েছিল, সে কথাটা আমরা কোনোদিন ভুলতে পারবো না। খালেদা জিয়া ছিল প্রধানমন্ত্রী, সে উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, ঘূর্ণিঝড় হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে, তবে যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরে নাই। আমি বিরোধী দলের নেতা, আমি উঠে দাঁড়িয়ে বলেছিলাম, কত মানুষ মরলে আপনার তত মানুষ হবে, আপনি কি বলতে পারেন? এ একটা তিক্ত অভিজ্ঞতা আমাদের ছিল, তারা কিছুতেই স্বীকার করবে না যে মানুষ মারা গেছে, অথচ আমরা নিজের চোখে সচক্ষে দেখেছি যে কিভাবে লাশ ভেসে বেড়াচ্ছে, নিজেদের চোখে দেখেছে, এবং আমরাই ব্যবস্থা নিয়েছি। আমাদের চট্টগ্রামের সকল নেতারা তখন আন্তরিকতার সাথে এগিয়ে এসেছিলেন। আমরা যখন তেমনি কাজ করতে যাই, তখন বিএনপি নেতারা আমাদের বাধা দেয়, এমনকি আমি যে গাড়িতেছিলাম গাড়িটা ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়ারও চেষ্টা করে। এরকম একটা প্রতিকূল অবস্থা আমাদের মোকাবেলা করতে হয়। যাও।